পাশাপাশি কিন্তু ভাইয়াদের কাছে S21, S22, S23 পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এটা কিন্তু বর্তমানে একদম মিনি সাইজ, S23 এটা কিন্তু মিনি 3, যা অনেকে বলেন যে 100x জুম থাকে না, এটাতে কিন্তু ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন। আর ক্যামেরাটা একদম পুরো মাখন বললেই চলে, ক্যামেরা হচ্ছে একদম পুরো মাখন। আচ্ছা, তো বর্তমানে এটা প্রাইস কত দিচ্ছেন? এটা মাত্র 60,000 টাকা, মাত্র 60,000 টাকা। কিন্তু আমরা ভাইয়াদের কাছে S23 বক্স সহ মিনি সাইজের যে ফোনটা আছে, ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাবেন, এবং কি যারা সিঙ্গেল হ্যান্ডেড ফোন ইউজ করতে চান, এই ফোন কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট একটা ফোন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের জন্য একদম মিড রেঞ্জের ভিতরে ফোনগুলো কিন্তু নিয়ে এসেছি, অ্যান্ড্রয়েডের ভিতরে। এখানে কিন্তু আপনার অ্যাভেলেবেল স্যামসাং, সোনি এবং কি ওপো, ভিভোর ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ফোনগুলো যদি নিতে হয় সরাসরি আপনাদের আসতে হবে আই অ্যাক্সেসরিজ হোমে। আই অ্যাক্সেসরিজ হোম হচ্ছে যমুনা ফিউচার পার্ক Level 4 Block B শপ নাম্বার হচ্ছে 004B। আচ্ছা, তো এই সপে আসলে কিন্তু আমাদের বাইকে পেয়ে যাবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই শুনলাম নাকি এই গরমে একটা আগুন অফার দেবেন ফোনের উপরে? হ্যাঁ, এই গরমে আপনার একদম মোবাইলের উপর আগুন একটা অফার আছে, একদম মিড রেঞ্জের মধ্যে, যেতে মানুষ নিয়ে চালায় মনে করেন মজা পায়। আচ্ছা, একদম কম প্রাইজের মধ্যে। আচ্ছা, তো শুরুতে আমাদের কোন ফোন দিয়ে আজকে ভিডিওটা শুরু করব? সবচেয়ে কম প্রাইজের মিড রেঞ্জের মধ্যে যে এটা আছে আপনার Redmi Note 9। Redmi Note 9। আচ্ছা, পাঞ্চুয়াল ক্যামেরা আছে। হ্যাঁ, পাঞ্চুয়াল ক্যামেরা আছে, প্লাস বক্স আছে, মাত্র 11,500 টাকা প্রাইস। মাত্র 11,500 টাকা কিন্তু আমরা Redmi 9 পেয়ে যাচ্ছি। পরে আরও আকর্ষণ আছে Redmi Note 12। Redmi Note 12 4128 মাল, মাত্র 13,000 টাকা। মাত্র 13,000 টাকা কিন্তু আমরা Redmi Note 12। এটা কিন্তু বর্তমানে ব্র্যান্ড নিউ আসছে। আর একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হলো Redmi Note 10 Pro Max। Redmi Note 10 Pro Max বক্স এবং চার্জার সহ 16,500 টাকা। বক্স চার্জার সব সহ 16,500 টাকা। আচ্ছা, এটা র্যাম কি 6 GB আর 128 GB? একটা প্রোডাক্ট আছে Redmi Note 11। Redmi Note 11 দুইটাই মাল আছে, আপনারা দেখা যেটা মন চায় নিতে পারবেন, মাত্র 12,000 টাকা। মাত্র 12,000 টাকা 4 GB RAM 64 GB ROM, মাত্র 12,000 টাকা। আচ্ছা, এটা পরে কোনটা দেখাবেন? এরপরে আপনাদের জন্য আরেকটা আছে, সেটা হলো Redmi Note 11T। Redmi Note 11T মাত্র 14,500 টাকা। Redmi Note 11T দেখতে পাচ্ছি ফোনে কিন্তু দেখা যাচ্ছে 6 GB RAM এক্সট্রা, কিন্তু 2 GB আপনারা ইউজ করতে পারবেন এক্সটার্নাল র্যাম হিসাবে। তো এই ফোনটা কিন্তু আমরা কত টাকা ভাই পেয়ে যাচ্ছি? 14,500 টাকা। 14,500 টাকা কিন্তু আমরা Redmi Note 11 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটার পরে কোনটা দেখাবেন? এটার পরে আপনার আছে Redmi Note 10। Redmi Note 10 6128। Redmi Note 10 এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 6128 GB ROM-এ। এটা বর্তমানে কিন্তু একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন, এটা কিন্তু ভাইয়াদের কাছে বক্স সহ পেয়ে যাবো না ভাই? বক্স সহ একদম বক্স সহ। এটা বর্তমানে প্রাইস কত দিচ্ছেন? এটা হচ্ছে আপনার 14,000 টাকা, বক্স সহ 14,000 টাকা। আমরা Redmi Note 10 পেয়ে যাচ্ছি, তাও আবার 6 GB RAM 128 GB ROM। আচ্ছা, এটার পরে কোনটা দেখাবো? এরপরে আপনার আছে Poco X3 Pro। Poco X3 Pro গেমিং ফোন হিসাবে কিন্তু সবাই পরিচিত এটার সাথে। এটা কিন্তু যেরকম গেমিং প্রসেসর এরকম কিন্তু এটার ক্যামেরা। আচ্ছা, বর্তমানে ভাই এটা প্রাইস কত দিচ্ছে? মাত্র 16,500 টাকা। মাত্র 16,500 টাকা কিন্তু আমরা Poco X3 পেয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনার কাছে রেডমির যত রকমের মডেলের ফোনগুলো আছে সেগুলো কি আমরা আপনার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবো? হ্যাঁ, অ্যাভেলেবেল বক্স সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল বক্স সহ আছে, রেডমির অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের বক্স সহ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা তো রেডমির সাইটগুলো দেখলাম, রেডমির পরে কোনটা দেখাবো? রেডমির পরে আপনার আছে ভিভো। একটা ফোন আছে Vivo Y16। Vivo Y16 4 GB RAM 64 GB ROM। 4 GB RAM 64 GB ROM, ফোনটা কিন্তু একদম মানে ডিসপ্লে একদম ফ্রেশ, এমনকি পিছনে যে লুকটা দেওয়া হয়েছে জাস্ট একদম ফিনিশ একটা লুক। আচ্ছা, তো বর্তমানে এই ফোনের প্রাইস কত দিচ্ছে? একদম 11,500 টাকা। 11,500 টাকা ভাই, মার্কেটে তো আরও বেশি অফিসিয়ালি দাম। আচ্ছা, তো এটা কিন্তু আপনারা মিড রেঞ্জের ভিতরে কিন্তু ফোনটা পেয়ে যাবেন। এরপরে আরও আছে ভিভোর অনেক মাল আছে,
ভিভো ওয়াই 35, 8 GB র্যাম, 128 GB রোম, একদম সুপার কন্ডিশন মাল, একদম ফ্রেশ। ভিভো ওয়াই 35 যেটা হচ্ছে 8 GB র্যাম, 128 GB রোম, এটা কিন্তু একদম মানে কি বলবো মাথা নষ্ট করার লোকে কিন্তু ফোনটা নিয়ে আসছে ভিভো। আচ্ছা ভাই বর্তমান এটার প্রাইস কত দিচ্ছেন? বর্তমান এটার প্রাইস হচ্ছে মাত্র 16,000 টাকা। মাত্র 16,000 টাকা কিন্তু আমরা ভাই 35 কিন্তু পেয়ে যাবো, 8 GB র্যাম, 128 GB রোম। ওকে, এরপরে আছে আপনার ভিভো B25। ভিভো B25 মানে ভিভো B25 ফ্ল্যাগশিপ ফোন, মানে প্রতিটা লুক কিন্তু জোস, বায়ার কাছে S23 পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যামসাং এর। আচ্ছা ভিভোর কি ভাই প্রতিটা মডেলের ফোন কি আপনার কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ভিভোর প্রতিটা মডেল আছে অ্যাভেলেবল, এবং আপনার মনে করেন বক্স সহ আছে। শুনলাম আপনার কাছ থেকে নাকি এই ফোনগুলো নিলে নাকি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন এবং কি 2 বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছেন? এই কথা সত্য। আচ্ছা তো এর মানে হচ্ছে 7 দিনের ভিতরে যদি আপনার কাছ থেকে কেউ ফোন নেয়, ফোন নেওয়ার পরে যদি কোনো নষ্ট অথবা কোনো ইস্যু পায়, সেই ক্ষেত্রে সাথে সাথে রিপ্লেস আপনারা দিয়ে দেবেন? হ্যাঁ, সাথে সাথে রিপ্লেস দিব, শুধু ডিসপ্লে ছাড়া। আচ্ছা শুধু ডিসপ্লে ছাড়া। ওকে, সব ফোনগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন ভাইয়ের কাছে যে একদম রিজনেবল প্রাইস। আচ্ছা তিনটার ভিতরে একটার প্রাইস ভাই আমাদের বলে দেন। একটার প্রাইস এটা হচ্ছে আপনার ভিভো B25 মাত্র 23,000 টাকা, মানে একদম মিড রেঞ্জের ভিতরে কিন্তু আমরা ফোনগুলো পেয়ে যাচ্ছি মাত্র 23,000, যেখানে কিন্তু এটা মার্কেট প্রাইস হচ্ছে অলমোস্ট 40-45,000 কাছাকাছি। এই যে কার্ভ ডিসপ্লে ফ্ল্যাগশিপ ফোন ভিভো B29e 5G ফ্ল্যাগশিপ ফোন, একদম 31,000 টাকার মধ্যে, 31,000 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। আচ্ছা আমরা তো ভিভো এবং কি রেডমির যে সিরিয়ালের ফোনগুলো ছিল এগুলো দেখলাম, এরপরে ভাই আপনার হাতে কিন্তু আরেকটা ফোন দেখা যাচ্ছে যেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, আর পিছনে কিন্তু একটা ম্যাট ফিনিশিং আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ভিভো B23, এটা হচ্ছে ভিভো B23, পিছনে একটা ম্যাট ফিনিশিং আছে, সুন্দর একটা ফোন। এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার আপনারা দেখতে পারেন, আর বর্তমান এটা ক্যামেরাটা এক কথায় হচ্ছে ওয়াও, আপনি যেদিকে দেখাবেন ক্যামেরাটা কিন্তু একদম জোস একটা ক্যামেরা। আপনারা যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফোন এটা, একদম মাথা নষ্ট করা প্রাইস কিন্তু। আচ্ছা বর্তমানে ভাই এটা প্রাইস কত দিচ্ছেন? বর্তমানে এটা প্রাইস হচ্ছে 26,000 টাকা, মাত্র 26,000 টাকায় আমরা কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছি। আচ্ছা ভাই আপনার হাতে কিন্তু ওপোর তিনটা ফ্ল্যাগশিপ ফোন দেখা যাচ্ছে। ওপোর তিনটা ফ্ল্যাগশিপ, আমাদের কাছে ওপোর অনেক ভালো ভালো ফ্ল্যাগশিপ ফোন আছে, এবং এর মধ্যে তিনটা আমি প্রদর্শন করলাম। D1S Pro 22,000 টাকা কিন্তু আমরা উপরে এই ফোনটা পেয়ে যাব। আচ্ছা এটা পরে কোনটা দেখাবেন? ওপো F21 Pro, F20 Pro যেটা আছে এটাও কিন্তু 8 GB র্যাম, 128 GB রোম, এটা কিন্তু মাত্র 20,000 টাকার ভিতরে কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন। সনি, স্যামসাং এবং গুগল পিক্সেলের যে কটা মডেল আছে সবগুলোই আমাদের কাছে আপনার ফ্ল্যাগশিপ ফোন পেয়ে যাবেন। আচ্ছা তো বর্তমানে কিন্তু আপনার সামনে দেখতে পারেন এগুলো হচ্ছে সোনির ফোন, যেগুলো কিন্তু একদম মিড রেঞ্জের ভিতরে কিন্তু ভাইয়ের কাছে আছে। আমি জাস্ট খেলে আপনাদের একটা ফোন হাতে নিয়ে দেখাই। তো বর্তমানে ভাই এই যে ফোনটা আছে যেটার মডেল হচ্ছে সনি 5 Mark III 8128, সেটা কিন্তু ভাইয়াদের কাছে পাওয়া যাবেন মাত্র 25,000 টাকা কিন্তু ভাইয়াদের কাছে এই ফোনটা পেয়ে যাবেন। আচ্ছা বর্তমানে স্ন্যাপড্রাগন 888-এর যে প্রসেসরটা আছে এটা কিন্তু বর্তমানে এটাতে ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ, আপনারা কিন্তু সরাসরি এখানে ভাইয়াদের কাছে এসে চেক করে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি কিন্তু ভাইয়াদের কাছে S21, S22, S23 পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এটা কিন্তু বর্তমানে একদম মিনি সাইজ, S23 এটা কিন্তু মিনি 3, যারা অনেকে বলেন যে 100x জুম থাকে না, এটাতে কিন্তু ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন, আর ক্যামেরাটা একদম পুরো মাখন বললেই চলে, ক্যামেরা হচ্ছে একদম পুরো মাখন। আচ্ছা তো বর্তমানে এটা প্রাইস কত দিচ্ছে? এটা মাত্র 60,000 টাকা, মাত্র 60,000 টাকা কিন্তু আমরা ভাইয়াদের কাছে S23 বক্স সহ মিনি সাইজের যে ফোনটা আছে ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাবেন, এবং কি যারা সিঙ্গেল হ্যান্ডেড ফোন ইউজ করতে চান এই ফোন কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট একটা ফোন। আচ্ছা S23 দেখলাম, S22 কোথায় আছে দেখেন? S22, এই যে S22, এটা হচ্ছে S22, S22 আর S23 মিনি সাইজের ফোনটা আছে, সিঙ্গেল হ্যান্ড ইউজ করবেন সেম, কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাবেন, আর এটার ক্যামেরাও কিন্তু একদম বেস্ট কোয়ালিটির ক্যামেরা, মানে স্যামসাং S22 অথবা S23 যে
সিরিয়ালের ফোনগুলো আছে এগুলো ভিউয়ার্স আপনারা জানেন, আপনাদের আর বলতে হবে না। তোমরা বর্তমানে S22 কত প্রাইস দিচ্ছে? 45,000 টাকা। আমার 45,000 টাকা কিন্তু আমরা 8 GB র্যাম 256 GB রোমের ফোনটা আমরা পেয়ে যাচ্ছি। 21 প্লাস, S21 প্লাস। ওকে, তো এটাও কি বক্স আপনার কাছে আমরা পেয়ে যাবো? আচ্ছা, এটাতেও কিন্তু ডিসপ্লে ফিঙ্গার আছে এবং কি ক্যামেরা ভাই! আমার হচ্ছে স্যামসাং এর ফোনের ক্যামেরা নিয়ে কথা বলা নাই যথেষ্ট মনে করি আমি। স্যামসাং মানে হচ্ছে মাথা নষ্ট করা ক্যামেরা এবং কি রেজুলেশন, এটা গ্রাফিক্স এবং কি গেম খেলবেন, গেমিংয়ের দিক দিয়েও কিন্তু ফোনটা একদম বেস্ট। আচ্ছা, বর্তমানে এটার প্রাইস কত দিচ্ছেন? বর্তমানে এটার প্রাইস হচ্ছে আপনার 34,000 টাকা। 34,000 টাকা কিন্তু আমরা গ্যালাক্সি S21 প্লাস পেয়ে যাচ্ছি। আচ্ছা, এর হাতে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে স্যামসাং A34 5G, দুইটা ফোনে কিন্তু ভাইয়ের কাছে আছে অ্যাভেলেবেল। যারা নিতে চান সরাসরি চলে আসুন যমুনা ফিউচার পার্কে, আসলে কিন্তু বাইরে নক দিলে নিচে গিয়ে তাদের লোক গিয়ে আপনাদের পিক আপ করে ওকে নিয়ে আসতে পারবে। আচ্ছা, তো বর্তমানে ভাই এটা প্রাইস কত দিচ্ছে? মাত্র 26,000 টাকা কিন্তু আপনারা বক্স সহ ইন্ডিয়ান মডেলের, না ভাই এটা কিন্তু ইন্ডিয়ান মডেলের হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34 5G, র্যাম হচ্ছে 8 GB, রোম হচ্ছে 128। আচ্ছা, এটা প্রাইসটা কত দিচ্ছেন? মাত্র 26,000 টাকা। আচ্ছা, একটু ডিসকাউন্ট দেওয়া যায়? ভিডিও দেখে যারা আসবে তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া হবে, অবশ্যই প্রতিটা সেটে 500-1,000 টাকা তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, দেখা যাচ্ছে ভাইয়ের হাতে কিন্তু তিনটে হট প্রোডাক্ট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে গুগল পিক্সেলের সিরিয়ালের মডেল। আচ্ছা, তো ভাই আপনার হাতে যে তিনটা ফোন আছে তিনটার মডেল একটু শুনতে চাই। Pixel 6 Pro, গুগল পিক্সেল 6 Pro, ওকে, 12 GB র্যাম 128 GB রোম, ওকে। তো কাছে গুগল পিক্সেল 6 Pro হচ্ছে গাড়াগাড়ি করেন যে ফোনটাকে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, তারপর হচ্ছে যত রকমের যা আছে আমি আপনাদের একবার দেখাই দিই। এখানে মডেলটা দেওয়া আছে, এটা কিন্তু সরাসরি আমি ওনাদের ফোনের ডায়াল পেটে ডায়াল করছে *#, দেখেন আমি কিন্তু এখানে ফেক কোনো কিছু নিউজ দিচ্ছি, এটা কিন্তু সরাসরি ফোন থেকে দেখা যাচ্ছে। তো ফোনের ভিতরে যা যা দরকার আমি কিন্তু আপনাদের এখানে দেখাই দিলাম। এটা হচ্ছে US ব্র্যান্ডের ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে বর্তমানে ফোনটার প্রাইস কত দিচ্ছেন? 34,500 টাকা কিন্তু আমরা ভাইয়ের কাছে এই ফোনটা পেয়ে যাচ্ছে, গুগল পিক্সেল 6 Pro। আচ্ছা, এটার পরে কোনটা দেখাবে? এটার পরে হচ্ছে আপনার গুগল পিক্সেল 5A, গুগল পিক্সেল 5A। এটা কিন্তু মাঝখানে কিন্তু মার্কেট প্রচুর কাঁপাইছে ফোনটা, গুগল পিক্সেল 5A 8128। আচ্ছা, এটার জাস্ট ক্যামেরাটা দেখেন, আসলে গুগলের ক্যামেরা না কথা না বললে বেশিরভাগ চলে, কারণ গুগলের ক্যামেরা প্রতিটা দর্শকই জানেন যে কতটা ক্লিয়ার আর কতটা স্মুথলি। এটা যারা ভিডিওগ্রাফি এবং কি ফটো এডিটের ভিতরে, যারা সোশ্যাল মিডিয়ার ভিতরে আছেন তাদের জন্য কিন্তু ফোনগুলো বেস্ট। আচ্ছা, বর্তমানে গুগল পিক্সেল 5A এটার প্রাইস কত দিচ্ছে? 5A পয়সা 20,500 টাকা। 20,500 টাকা। আচ্ছা, এটার র্যাম কয় জিবি, রোম কত জিবি আছে? 8 GB র্যাম 128 GB রোম। 8 GB র্যাম 128 GB রোম কিন্তু আমরা পেয়ে যাবো গুগল পিক্সেল 5A। আচ্ছা, এটা পরে কোনটা দেখাবেন? গুগল পিক্সেল 4A, গুগল পিক্সেল 4A 5 সুপার কন্ডিশন, গুগল পিক্সেল 4A তার 5 সেট। আচ্ছা, এটাতে র্যাম রোম কত দেওয়া আছে? এটার মধ্যে 8/128 র্যাম রোম, 8/128 কিন্তু এটার ভিতরে র্যাম রোম দেওয়া আছে। আচ্ছা, বর্তমানে এটার প্রাইস কত দিচ্ছেন? 17,500 টাকা। 17,500 টাকা কিন্তু আমরা গুগল পিক্সেল 4A 5G সাপোর্টের ফোনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, বায়ার কাছে কিন্তু অ্যাভেলেবেল গুগল পিক্সেলের যে ফোনগুলো আছে সবগুলো পাবেন, গুগল পিক্সেল, পিক্সেল 3 থেকে শুরু করে 7 Pro পর্যন্ত যে মডেলের ফোনটা দরকার আপনারা কিন্তু বায়ার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ফোনগুলো যদি নিতে হয় ভাই আপনার দোকানের লোকেশনটা একটু আবার বলে দিন। আমাদের দোকানের নাম হচ্ছে আই অ্যাক্সেসরিজ হোম, শপ নাম্বার হচ্ছে 004B, যমুনা ফিউচার পার্ক, ব্লক বি। আচ্ছা, ভাইয়াদের কাছে কিন্তু কুরিয়ার সুবিধাও পেয়ে যাবেন মাত্র 1,000 টাকা। তা ভাইয়াদের বিকাশের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে আমার ডিসপ্লেতে দেওয়া আছে, তো এই বিকাশে মাত্র 1,000 টাকা পেমেন্ট করে দেবেন। যারা ঢাকার বাইরে আছেন, অনলাইনে পেমেন্ট, অনলাইনে ফোনগুলো অর্ডার পারচেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবেন। তো আপনার এই চ্যানেল দেখা যে মোবাইল নিতে আসবে তার জন্য 100-1,000 টাকা স্যার, আপনার চ্যানেলের নাম বললেই, আমার চ্যানেলের নাম বললে কিন্তু ভিউয়ার্স আপনারা 500-1,000 টাকা ডিসকাউন্টে কিন্তু এই ফোনগুলো নিতে পারবেন। তো যারা ফোন নিতে ইচ্ছুক তাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করে, না যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো ভিডিও আর বেশি বড় করতে চাই না, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।